সো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ আর আপনারা দেখছেন টেকনো সন্দীপ ইউটিউব চ্যানেল। তো আজকে সকাল সকাল কিছু বাজে একটা খবর পেলাম, সেটা ইউটিউব রিলেটেড একটা খবর, যেটা অন্যান্য অনেক ইউটিউবার আছে, বড় বড় ইউটিউবার যারা আছে তারা সকাল সকাল এটা পোস্ট করে দিয়েছে। আমার একটু লেট হয়ে গেল, কারণ আমার একটু অন্য কাজে বিজি ছিলাম, এই জন্য পোস্ট করতে পারিনি। রিপোর্টটা আমার কাছেও এসছে। তো রিপোর্টটা হচ্ছে, আমরা যারা নতুন ইউটিউবার, যারা সবে সবে ইউটিউব করছি, বা নতুন যারা এসছে নিউ কামার যে ইউটিউবারগুলো যারা এসছে, তাদের রাস্তাটা অনেকটা চ্যালেঞ্জিং হয়ে গেল, কারণ তাদের মনিটাইজেশন অত সহজে আসবে না। আগে যেটা ছিল সেটা হচ্ছে, আগে 1000 সাবস্ক্রাইবার আর 4000 আওয়ার্স ওয়াচ টাইম, এই দুটো কমপ্লিট করলে মনিটাইজ করে দিত। তো অনেক রকম ক্লাস আছে মনিটাইজ করার। তো এটা হচ্ছে সাধারণভাবে, মানে মিনিমাম 1000টা সাবস্ক্রাইবার দরকার আর 4000 ঘন্টা দরকার। তো এই ব্যাপারটা মেনটেন করলে এখন আর চলবে না। এখন ইউটিউব যে পলিসিটা বার করেছে সেটা হচ্ছে 1000 ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা প্রতি বছর তাকে নিয়ে আসতে হবে, না হলে তার যে মনিটাইজেশনটা আছে সেটা ডিসেবল করে দেবে। তো এই একটা খুবই বাজে নিউজ পেলাম। এটা প্রতি বছরই এই জিনিসটা মেনটেন করতেই হবে, এটা একটু চাপের বিষয় হয়ে গেল। যাদের আগে মনিটাইজ হয়ে গেছে তাদের ব্যাপার আলাদা, তারা বেঁচে গেছে, কিন্তু যারা নতুন ইউটিউবার আসছে, যারা নতুন চ্যানেল খুলেছে ইউটিউব করবে বলে, তাদের জন্য একটু এটা চ্যালেঞ্জিং হয়ে গেছে। তো এইভাবে এত কঠিন করা উচিত হয়নি একদমই, কারণ এখান থেকে অনেকে আছে আর্ন করে, তো সেই আর্নিংয়ের রাস্তাটা ইউটিউব নিজে বন্ধ করে দিচ্ছে। কারণ এই বছরে আমার 2022 আমার 4000 ঘন্টা আর 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেল, তো ঠিক আছে, কিন্তু প্রতি বছর যে হবে 1000 সাবস্ক্রাইবার তার কোনো গ্যারান্টি নেই। তো যদি এই রকম চলতে থাকে তাহলে অনেক ইউটিউবার আছে ইউটিউব ছেড়ে দেবে, কারণ এইভাবে তো চলা যায় না। তারা কষ্ট করে হয়তো 1000 সাবস্ক্রাইবার গেন করে নিল এক বছরের মধ্যে, কিন্তু প্রতি বছর করাটা একটু খুব একটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপারে, একটা চ্যালেঞ্জিংয়ের মুখে পড়ে গেল ইউটিউবাররা যারা নতুন আছে। তো এই একটা পলিসি গেল। আর দ্বিতীয় পলিসি হচ্ছে, রেগুলার ভিডিও দিতে হবে। রেগুলার যদি ভিডিও না দেওয়া যায়, ধরুন এরকম আছে যেমন ক্যারিমিনাটি আছে, হয়তো নাম শুনেছেন, পপুলার একজন ইউটিউবার আছে। তো উনি শুধু গেমের ওপরে, গেম বা অন্যান্য যে পাবজি ফাবজি যে গেমগুলো আছে, BGMI, তো শুধু গেমিংয়ের ওপর অনেক ভিডিও তৈরি করে, পানি ভিডিও তৈরি করে, খুব মজাদার একজন পার্সন। তো উনি হয়তো 5-6 মাস অন্তর ভিডিও আপলোড করেন, এইটা সকলের জন্যই প্রযোজ্য হয়েছে। যদি একটা ইউটিউবার প্রতিদিন না করে 6 মাস অন্তর যদি ভিডিও করে, তাহলে সঙ্গে সঙ্গে তার চ্যানেলটা ডিসেবল করে দেবে, মানে মনিটাইজ থাকবে না, তার চ্যানেলটা ডিসেবল করে দেবে। তো তাকেও প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। যদি সে প্রতিদিন ভিডিও আপলোড না করে, তাহলে 1 মাস পরে তার ইমেলে একটা মেল যাবে যে আগে পরের 30 দিনের মধ্যে যদি কোনো ভিডিও আপলোড না করে তাহলে তার অ্যাকাউন্টটা ডিসেবল করে দেওয়া হবে। যদি তারপরেও ভিডিও না আসে তাহলে তার ভিডিওটা অটোমেটিক ডিসেবল হয়ে যাবে, তখন মনিটাইজ আর থাকবে না। তবে মনিটাইজ করার জন্য আবার আলাদাভাবে কাউকে অ্যাপ্লাই করতে হবে না, এটা যদি আবার করতে শুরু করে ভিডিও, যদি ভিডিও আবার করতে শুরু করে তাহলে অটোমেটিক তার অ্যাকাউন্ট এনামেল হয়ে যাবে, মানে ওই বড় ইউটিউবারদের কথা বলছি, অটোমেটিক এনামেল হয়ে যাবে। আর যারা ছোটো ইউটিউবার আছে তাদের জন্য তো 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টার একটা ওয়াচ টাইম দিয়ে দেবে, সেটা পূরণ করতেই হবে অ্যাট এনি হাউ। আর বড় বড় ইউটিউবারদের তো প্রতিদিনই 1000 সাবস্ক্রাইবার ঢোকে, 4000 ঘন্টা কয়েকদিনে পূরণ হয়ে যায়। তো তাদের মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, মিলিয়ন সাবস্ক্রাইবার থাকলে কী হবে, 4000 ঘন্টা এমনিই বেরিয়ে যাবে, ভেরি ইজি। তো এই ইনফরমেশানটা দেওয়ার জন্যই আমি আজকে ভিডিওটা করলাম, নাহলে শনি রবিবার আমি ভিডিও তৈরি করি না, অন্য কাজে আমি ব্যস্ত থাকি। আর শনি রবিবার আমার অন্যান্য ভিডিওগুলো এডিটে থাকে, এই কারণে আমি শনি রবিবার কোনো ভিডিও করি না। হ্যাঁ, শর্টস দিই, কারণ শর্টস করতে আমার খুব ভালো লাগে। তো আজকে ছোটো ভিডিও নিয়ে এসেছি, আবার দেখা হবে আগামীকাল। আগামীকাল বলতে আমি সোমবার ভিডিও করব, সোমবার দেখা হবে। তো ততক্ষণ বাই বাই ফ্রেন্ডস।